শ্রোতা দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার সর্ববৃহৎ হাট আমবাড়ি হাটে। আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ 10 জুলাই 2020 শুক্রবার, আমবাড়ি পুরো জমজমাট। এই দেখুন, এই হাটটি সকাল 7:30 থেকে এখানে গরু আমদানি শুরু হয়ে যায় এবং মোটামুটি 1টা-1:30 পর্যন্ত এখানে কেনাবেচা হয়। যদিও 3টা-4টা পর্যন্ত হাটটা থাকে, তবে 10টা থেকে 12টা পর্যন্ত এটার পিক টাইম। আপনারা যদি এই হাটে আসতে চান, তবে 10টা থেকে 12টার মধ্যে আপনাদেরকে এখানে গরু ক্রয় করে নিতে হবে। তো আজ এই হাট থেকে আমরা আপনাদেরকে কুরবানির জন্য, আপনারা যে দেশি গরুগুলো খুঁজেন, সার গরুগুলি, সেই গরুগুলির আমরা খবর দিতে আমরা এখানে এসেছি। এই যে আপনারা দেখছেন এখানে সমস্ত এই যে দেশি গরু, এই যে দেখুন এই গরুগুলি যিনি এনেছেন, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? মাহফুজুর রহমান। আচ্ছা ভাই, আপনি কয়টা গরু আনছেন? এই 3টা। আচ্ছা, আমাদেরকে বলেন তো, এই যে দেশি গরুগুলি আমবাড়ি হাটে কি দরে বিক্রি হয়, মন কত করে? দেশি গরু 20,000 মন। 20,000 মন। আপনার কাছে যদি দূর দূরান্তের মানুষ যদি নিতে চায়, আপনি কত কম দিয়ে আপনি দিতে পারবেন? 19,000 পর্যন্ত আপনি দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে এই যে মন 20,000 টাকা, আসলে এটা লাইফ ওয়েট না, এটা হচ্ছে মাংসের ওজন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, এটা মাংসের ওজন। আচ্ছা, আপনার কাছে এই যে এই গরুটা দেখছি, এটার ওজন 500-3 মন। হ্যাঁ, উনি একজন পারফেক্ট ব্যবসায়ী আমরা পেয়েছি, যে উনি বলেননি এটা যে 4 মনের ওজন। এই যে দেখুন, আপনাদেরকে আমরা একটু এই দেশাল গরুটাকে একটু দেখাই। উনি বলছে 500-3 মন। হ্যাঁ, এটা 3 মনের কাছাকাছি যাবে। তারপরে ভাই, এই যে এই গরুটা, আচ্ছা উনি বলছে 10-4 মন। হ্যাঁ, উনি মোটামুটি সত্য কথাই বলছেন, কারণ আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা দেখছি, এটা 4 মনের একটু কমই হবে। আচ্ছা ভাই, এই দূর দূরান্তের মানুষ যদি আপনার কাছে আসে, তাহলে আপনার সঙ্গে যোগাযোগের উপায়টা কি? মোবাইল নাম্বার নিয়ে পাঠান। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01 7 01 7 46 46 51 51 39 39 15 15। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা সুন্দর সুন্দর দুইটা দেশাল গরু দেখছেন, এগুলো এ পাশেরটা 3 মনের একটু কম ওজন হবে, ওটা 3 মন হবে। এই যে দেখছেন সুন্দর সুন্দর দেশাল গরু, এই গরুগুলি যিনি এনেছে, আমরা একটু তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আজ বিরল থেকে। হ্যাঁ, বিরল বাড়ি আমার, বিরল বাড়ি। আচ্ছা, আপনি কি এই দেশাল গরুর বিজনেস করেন? এই গরুগুলি আপনি সংগ্রহ করেন কোথা থেকে? সংগ্রহ গ্রামে। আচ্ছা, বিভিন্ন বাড়ি থেকে? বাড়ি থেকে। আচ্ছা, এই ধরনের গরু যদি কেউ দূর দূরান্তের মানুষ চায়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আসলে পারবেন? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দামগুলি শুনি, এই জোড়া কত যাচ্ছেন? 35 চাইছেন মানুষ। দরদাম কত করছে? দরদাম কত করছে? 15 পর্যন্ত বলতেছে। মানে আপনি ছাড়বেন কততে? ছাড়বেন কততে? 25-এর কম বেশি। 20-এ ছাড়ে দিবেন? 20-এ ছাড়ে দিবেন? 25 না 20 হইলে ছাড়ে দিবেন আপনি? আচ্ছা, কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বার কত? মোবাইল নাম্বার বলেন। আমার নাম ইয়ে নিয়ে যোগাযোগ কোথায় করবে? আপনার মোবাইল নাই? আমার তো আছে, কিন্তু বিরল বাড়ি আর যোগাযোগ কোথায় করবে? আচ্ছা, যোগাযোগ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনছেন আপনারা যে আমরা আপনাদেরকে বিভিন্ন মোবাইল নম্বর নেওয়ার চেষ্টা করি, অনেকে দেয় অনেকে দেয় না, বিরক্ত হয়। তো যাই হোক, চলুন আমরা আরও কিছু আপনাদেরকে দেশাল গরু এই কুরবানি উপলক্ষে আমরা 50-60 হাজার টাকার মধ্যে যেগুলো দাম, এগুলোর আমরা দাম জানানোর চেষ্টা করি এই আমবাড়ি হাট। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখছি এই যে দুটো দেশাল, এই যে দেখুন ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, দুইটা গরুই আনছেন আপনি? আচ্ছা আচ্ছা, এটার দাঁত কয়টা? দুই দাঁত। আর ওজন হবে 3 মন? 5-10 কেজি বেশি হইতে পারে। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? 85,000। অনেক দাম রাখছেন, দরদাম কত পর্যন্ত উঠছে? 70-এর নিচে বলে। মানে আপনি কত হইলে দিবেন? 70 হইলে দিয়ে দিবেন? আমি যা দিয়ে 75 রাখছি। আচ্ছা, 75-এর জন্য রাখছেন। আর এই যে কালোটা,
ওটা একটু বড় হবে, পঁচানব্বই। এই যে দেখুন একটু আমরা আপনাদেরকে, আপনারা পেছন থেকে গরুগুলিকে দেখতে চান, আমরা একটু পেছন থেকে দেখাই। আর এটা দরদাম কত পর্যন্ত উঠছে? পঁচাশি বলে। মানে কত হইলে আপনি ছাড়বেন? ও পঁচাত্তর পর্যন্ত বলছে এটা। তা এই ধরনের গরু যদি দূর দূরান্তের মানুষ চায়, আপনি সাপ্লাই দিতে পারবেন? ব্যাপার হলো, আচ্ছা ট্রাক সাপ্লাই দিতে পারবেন আপনি? আপনার একটু আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? বলেন আপনার নাম্বারটা। 01773 01738194 3030। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যে দেশি গরু এগুলো আমরা কুরবানি উপলক্ষে আপনারা যে খোঁজ করেন সেই খোঁজ জানানোর উদ্দেশ্যে আমরা এসেছি এবং আমরা এগুলোর দাম জানানোর চেষ্টা করছি। এই গরু কার? এই গরু কার? পঁয়ষট্টি চাইছেন, দাম দর কত করছে মানুষ? ৫৬ পর্যন্ত করছে। মানে কত হইলে ছাড়বেন আপনার? ৬০ হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আমরা শুনছি আপনাদেরকে আমরা এই কুরবানি উপলক্ষে এই যে দেশি গরু ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে যে দামগুলি, সেই গরুগুলির দাম আমরা জানানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এবারে আমরা এই আম্বারিহাটে এই যে সাইওয়াল ষাঁড় গরু, আপনারা এটা খুব চাহিদা দেশব্যাপী। এই যে দেখুন এটা সাইওয়াল ষাঁড় গরু। আচ্ছা, এই গরুটি আপনি এনেছেন? আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনি? ফুলবাড়ি থেকে। আচ্ছা, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানা থেকে আসছেন। আচ্ছা, এটা কি আপনার বাড়িতে পালা? বাড়িতে পালা। হ্যাঁ, এটার বয়স কি? ২ বছর হয়েছে? হ্যাঁ, ২ বছর ৪ মাস হচ্ছে। ২ বছর ৪ মাস। আচ্ছা, তার মানে এটা কুরবানির জন্য এটা যোগ্য হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আপনার দাম কত যাচ্ছেন? দাম ৮০ হাজার চাইছেন। দরদাম করছে কেউ? হ্যাঁ, দরদাম করছে। কত? ৭৫ করছে। ৭৫ দিচ্ছেন না? না দিচ্ছেন। মানে ৮০ কি ফিক্সড রেখেছেন? না, ২ ৫ হলে দিয়ে দেবো। মানে ৭৭ ৭৮ হলে আপনি দিয়ে দিন, তাই তো? আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসুন আপনাদেরকে আমরা এই আম্বারি হাট থেকে আমরা এই ষাঁড় গরুর আমরা খোঁজ জানানোর চেষ্টা করছি। এই যে এখানে আমরা একটা দেশি একটা ষাঁড় গরু দেখছি, খুব তেজি। ভাই দাঁত উঠছে? ২ বছর বয়স হয়েছে? বেশি হয়ে গেছে। এটার দাম কত যাচ্ছে? দাম ৮৫। ৮৫ দরদাম করছে মানুষ? দরদাম করেছে। কত? ৬৫ আচ্ছা, ৬৫ পর্যন্ত দাম চলছে। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন এখানে দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড় যেখানে দাঁড়ানোর আমরা কোনো জায়গা পাচ্ছি না। দেশি, এই যে এটা আপনার, এটা দাম কত যাচ্ছেন? ৫৬ হাজার টাকা দাম চাচ্ছেন। এই যে তিন মনের একটু কম হবে মাংস, ৫৬ হাজার টাকা দাম। দরদাম করছে মানুষ? কত? হ্যাঁ, ৫০-এর নিচে বলছে। আর কত হইলে আপনি ছাড়বেন? ৫২-৫৩ হইলে ছেড়ে দিন। এই যে দেখছেন আপনি, তারপরে এখানে একটু দেখি আমরা। ভাই এটা আপনার দাঁত উঠছে? হ্যাঁ, দাঁত হয়নি। ২ বছর বয়স হয়েছে? আচ্ছা, ২ বছর বয়স হয়ে গিয়েছে। এটার দাম কত যাচ্ছে? ৫০ দাম চাইছেন। তারপরে ৪৭ পর্যন্ত দাম উঠেছে। মানে ৫০ হলেই বেচবেন, নিচে বেচবেন না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই আম্বারি হাট দেখাচ্ছি। এই যে দেখুন আপনারা, প্রচুর আজকে গরুর আমদানি হয়েছে এবং প্রচুর মানুষ এসেছে এই আম্বারি হাটে। মোটামুটি একটা ঈদের মতো একটা হাট এখানে বসে গিয়েছে। এই যে দেখছেন আপনারা, আপনাদেরকে আমরা ৫০ থেকে ৬০ হাজার টাকা দামের গরুগুলিকে আমরা, দেশাল গরুগুলিকে আমরা দেখানোর চেষ্টা করছি। তারপরে এখানে দেখি, ভাই এটা আপনার? হ্যাঁ, দাঁত কয়টা? দাঁত হয়নি, ২ বছর বয়স হয়েছে? আচ্ছা, দাম কত যাচ্ছেন?
65,000 তারপরে দরদাম কত করছে মানুষ 52,000 কত দাম উঠছে মানে 55 হলে দিয়ে দিবে এই যে 55,000 হলে দিয়ে দিবে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে পুরো গরুগুলিতে হুড়োহুড়ি লেগে গিয়েছে সার গরুর হাট আপনারা জানেন যে এখানে খুব রিস্কি ভিডিও করা কিন্তু আমরা এই রিস্কের মধ্যে আর প্রচুর কাদা আপনারা দেখছেন যে বৃষ্টি হয়েছে এই আমবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে 50,000 থেকে 60,000 টাকার মধ্যে যে সার গরু আজ 10 জুলাই 2020 এই আজকের দিনে আমরা এই দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।